হে বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ফুটেজ নিয়ে, এবং এই একটি ফুটেজের মধ্যে তিনটি ফুটেজ দেখানো হবে, এবং এই তিনটি ফুটেজ তিনটি রোভারের। তো প্রথম ফুটেজটি দেখাবো একটি গুহার টাইপের, যে একটি আস্তানা টাইপের, এবং এই ফুটেজটি তুলেছে নাসার পার্সিভারেন্স রোভার, এবং এই ফুটেজটি সংগ্রহ করা হয়েছে সেপ্টেম্বরের 19 তারিখে। ফুটেজে দেখতে পাচ্ছেন যে চারপাশে অনেক পাথর পড়ে আছে, এটি একদম লেটেস্ট ফুটেজ। এবং আপনারা সুন্দর মতো খেয়াল করেন, বাঁ পাশে দেখতে পাবেন চকচকে কোনো বস্তু পাথরের উপর একদম চকচক করতেছে, বাঁ পাশে সুন্দর মতো দেখা যাচ্ছে। এবং এই ফুটেজটি পার্সিভারেন্স যে রোভার, সেই রোভারের সামনের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। সুন্দর মতো দেখেন, একদম চকচকে একটি বস্তু, মনে হচ্ছে এখানে চকচক করতেছে বা কেউ সোনা ফেলে রাখছে। দ্বিতীয় যে ফুটেজ, এই ফুটেজটি তোলা হচ্ছে কিউরিওসিটি যে রোভার, ওই রোভার থেকে। এটি 18 তারিখের ফুটেজ, একদিন আগের ফুটেজ, 19 তারিখের একদিন আগের ফুটেজ। এবং এই ফুটেজে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পৃষ্ঠের কিছু চমৎকার দৃশ্য। আমরা কিন্তু প্রতিনিয়তই মঙ্গল গ্রহের চমৎকার চমৎকার দৃশ্য দেখে থাকি, তারপর কিন্তু দেখার কোনো শেষ নেই, কারণ মঙ্গল গ্রহের বৈচিত্র্যের কোনো শেষ নেই। আমরা সবাই জানি এই গ্রহটি শুকনো গ্রহ, এবং নাসা কিন্তু অনেকগুলো রোভার পাঠিয়েছে শুধুমাত্র এই রিসার্চটা করার জন্য, যে আসলে মঙ্গল গ্রহে জীবনযাপন করার মতো অবস্থা আছে কি নাই। এবং তারা এটাই চিন্তা করে সবসময় যে এখানে বসবাস করার উপযোগী স্থান গড়ে তোলা যায় কি না। এবার যাব 3 নম্বর ফুটেজে, যেটি অপরচুনিটি রোভার দিয়ে তোলা। তো এই ফুটেজের কালার ইফেক্ট এবং অন্যান্য যে চিত্রর যে বৈশিষ্ট্য, এটা কিন্তু একটু অন্যরকম টাইপের। এবং যে আলাদা আলাদা যে রোভারগুলো, এই রোভারগুলো কিন্তু আলাদা আলাদা স্থানে ল্যান্ড করানো, এবং সেখান থেকেই তারা আশেপাশের যে চিত্রগুলো, আশেপাশের দৃশ্যগুলো তারা পাঠিয়ে থাকে, এবং সেখান থেকেই যাতে আমরা মঙ্গলের যে পুরো গ্রহ, যে পুরো গ্রহের যে অবস্থান এবং কোথায় কী কী আছে সেটা সম্পর্কে যাতে আমরা জানতে পারি, এবং আমরা এটা জানার পরে যাতে আমরা পরবর্তীতে কোনো ডিসিশন নিতে পারি। তো আজকের মতো পর্যন্ত সকলে ভালো থাকুন।